जय श्री राम के नारा को उद्घोष करते हुए एक फैन को देखा गया जब उन्होंने देव को देखा बागडोगरा हवाई अड्डे पर। नमस्कार, मैं पंकज, आप सबका स्वागत है द ग्लोबली न्यूज अपडेट्स में। आपको बता दें, देव उनके करीब गया और करीब जाने के बाद उनसे गले मिल करके, उनका हैंडशेक करके, प्रेस वार्ता के दरमियान उन्होंने कहा कि प्रभु श्री रामचंद्र जी केवल एक धर्म विशेष के नहीं हैं, वह समस्त भारतवासी के हैं और भारतवासी उनके हैं। आइए इसी से जुड़ा हुआ एक रिपोर्ट को देखते हैं और चीज़ों को विस्तार से समझते हैं। हनुमान जी जन्मोत्सव के पावन बेला में आप सभी को मेरे तरफ से हार्दिक शुभकामनाएं, और हनुमान जी आप सबको अपने प्यार और आशीर्वाद देते रहें। तो प्रेम से बोलिए जय श्री राम, और देखें एक रिपोर्ट और हनुमान जी का आशीर्वाद को प्राप्त करें। धन्यवाद। रेडीमेड स्कूल यूनिफॉर्म की दुनिया में श्री शंकर स्टोर्स का एक अलग ही पहचान है। जी हाँ, बहुत ही रिजनेबल रेट पर सभी तरह की रेडीमेड स्कूल यूनिफॉर्म, नेक टाइज, बेल्ट, सॉक्स, स्टॉकिंग, स्वेटर, ब्लेजर, जींस, टी शर्ट, ट्रैक सूट, बॉडी वार्मर, इनर, स्वान, चादर, स्कूल बैग, शूज यहाँ पे उपलब्ध है। KVS यूनिफॉर्म ऑल्सो अवेलेबल। आज ही आइए आपका अपना श्री शंकर स्टोर्स में, खुदिराम बल्ली हिलगार रोड, सिलीगुड़ी। श्री शंकर स्टोर्स, जो ना मिले कहीं वो केवल मिले यहीं। रायगंज और उत्तर दिनाजपुर मानुष को अनुरोध करब के तृणमूल पक्षे जान थे, नेत्री हमारे दल जा गत 13 बचरे राज्य सरकार যেটা মানুষের বলবে এবং মানুষ পাক, যেটা মানুষ যেটা ডিসাইড করবে, তারপরে কে কাকে ভোটটা দেবে সেটা পুরোপুরি তাদের গণতান্ত্রিক অধিকার। কেমন দেখছেন এবার? খুব ভালো, ভেরি পজিটিভ, ভেরি অপটিমিস্টিক, ভেরি পজিটিভ। এবং আমি তো অনেক জায়গায় যাচ্ছি, এবারে প্রচণ্ড পজিটিভ একটা সাড়া পাচ্ছি আমরা। এবং আমরা কোথাও যেন যেইটা 2019 হয়েছিল, আমার মনে হয় না সেইটা, সেই ভুলটা এবারে হবে আমাদের পক্ষ থেকে। এবং এবারে সিটের অনুমানটা অনেকটাই বাড়বে এবং সেটা সময়ের অপেক্ষা। এক কথা বলা যায়, দেব যদি রাজনীতিবিদ না হয়, একদিক দিয়ে রাজনীতিবিদ, একদিক দিয়ে আবার অভিনেতা, কোচবিহারে প্রচার করেছে 3টি আসনে ভোট সম্পন্ন, সেই 3টি আসন কাকে কাকে? দেখো, আমি আমার দলের হয়ে চাইবো কি আমার 3টে সিটি আমার দল জিতুক, মানে এটা তো অন্যায় না। মানে আমার মনে হয় কি, প্রত্যেকটা দলের যারা প্রচার করতে আসছে বা স্টার প্রচারক যারা আছে, তারা নিশ্চয়ই চাইবে তাদের দলই জিতুক। সেরকমই আমিও চাই, এই যে 3টে সিট আমি আগে প্রচার করে গেছি, সেই 3টে সিটের জন্য আমরাই জিতি। এবং যেই 2টো সিটের জন্য এসেছি আজকে বা কালকে, যেইগুলো আমি প্রচার করতে যাবো, সেগুলো আমি চাইবো। আমি তো চাইবো 42টা থেকে 42টাই আমরা জিতি। বাট আমার মনে হয় আমি চাইলে তো শুধু হবে না, এবং যে কোনো দলের স্টার প্রচারক চাইলেই যে হবে তার কোনো মানে নেই। মানুষ কাকে বেশি বিশ্বাস করবে, মানুষ কার কাজকে চোখের সামনে দেখছে বা কার কাজকে শুধু জুমলাবাজি দেখছে, তাকেই মানুষ ভোটটা দেবে। তো আমি কি চাইছি, অন্য দল কি চাইছে, তার চেয়ে বড় কথা হচ্ছে মানুষ কি চাইছে। হ্যাঁ, আমার মনে হয় কি, দেখো কথা হচ্ছে, আমি বরাবরই, আমার 10 বছর হয়ে গেল রাজনীতি করতে, আমরা রামনবমী করছি, আমার জয় শ্রীরাম বলতে অসুবিধা নেই। আমার মনে হয় কি, রাম ঠাকুর আমার মনে হয় কি ভারতবাসীর, শুধু হিন্দু বলবো না, আমরা অনেক দরগাতেও যাই, তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা শিরডি সাই বাবাতেও যায়। তো আমাদের দেশে আমার মনে হয় কি, ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না। এবং ঠিক আছে, কিছু কিছু উত্তেজিত হয় না কি কর্মীরা বিরোধী দলকে দেখলে, এবার আমার মনে হয় কি ঠিক আছে, একটু দেবকে দেখলে একটু স্লোগান হবে না, তাহলে কি মানে আছে? আর দেব জানে কীভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়। আমার মনে হয় কি, সব কিছু রাগ অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায়। এবং যেটা দেখতেও পেলে ঠিক আছে, উনি বিজেপি কর্মী না, উনি আমার ভারতবাসী, তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী। এবং আমরাই বিভাজন করে রেখেছি, আমরা হিন্দু মুসলিম, TMC, BJP, গরিব বা বড়লোক, এইভাবে বিভাগ, মানে ওদেরও দোষ না, বড় বড় নেতারা এইভাবে বিভাজন করে রাখে। বাট আমি সেই বিভাজন বিশ্বাস করি না, সবই ভারতীয়। আমরা চাই যেই জিতুক না কেন, ভারত দেশটা যেন উন্নতি করে। এই নির্বাচনটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তো আমার মনে হয় আমরা সবাই ভারতীয় প্রথমে, তারপরে কে BJP, KTMC সেটা পরের কথা। না না, ঠিক আছে, এইটা আরও বেশি ভালো। তো এইটা যদি কন্টিনিউ হতো তাহলে খারাপটা লাগতো।
কেন দল কেন বলবে? এই যে আপনি যে প্রবলেমটা হচ্ছে, আপনার প্রশ্নটা ভুল করছেন। আপনার আমার কেমন লাগলো প্রশ্নটা এটা হওয়া উচিত। অ্যাজ এ ব্যক্তিগতভাবে আমার কেমন, আমার ভীষণ ভালো লেগেছে একটা লোক যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল, কিছু বলতে পারছিল না, অ্যাটলিস্ট সুযোগ পেলো জয়শ্রীরাম বলার, এবং সে আমাকে শুনিয়ে আমি হাক করলাম, তারপর চুপো বসে গেল, একটাও কথা বলছেন, সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এটাই তো ভালোবাসা। আমার মনে হয় সব কিছু যুদ্ধ উচ্চবাচ্য কথা বলে হয় না, চিৎকার করে হয় না, কখনো কখনো একটা সিম্পল ভালোবাসা, একটা সিম্পল হাগেই হয়ে যায়। তো সেটা সবচেয়ে বড় প্রমাণ, তোমাদের সামনের প্রমাণ, মানে এইটা তো আমার সাজানো না, বা উনিও জানতেন না আমি বেরোবো কি বেরোবো না, উনিও নিজের দলের কোনো কর্মীর জন্য বা নেতার জন্য ওয়েট করছেন। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় উদাহরণ, এটাই সবচেয়ে বড় এক্সাম্পল। দেখো জীবনের কোনো জিনিস কনফিডেন্স হয় না, কোনো জিনিস শিওর শট হয় না। ঘাটালে এখন নির্বাচন এখনও এক মাস বাকি, সব পক্ষের জীবন দিয়ে চেষ্টা করছে মানুষকে তার দলের প্রতি বিশ্বাস করানো, এবং আমিও করছি। মানুষ 25শে মে যাকে বেশি বিশ্বাস করে তাকে ভোটটা দেবে, এবং রেজাল্ট যাই হোক না কেন সেটা আমি মাথা পেতে নিয়ে নেব। বলুক, তাতে আমার লাভ হচ্ছে, ধন্যবাদ। শহর সে দূর কুদরত কে বীচ ছুটিয়ো কে কুছ দিন বিতানা হ্যায় তো আয়ুষ জঙ্গল রিসোর্ট আপকা স্বাগত করতা হ্যায়। ডুয়ার্স কে খুবসুরতিয়ো কে বীচ চারো ওর ঘনে জঙ্গলো সে ঘিরা মূর্তি নদী কে কিনারে ইহাঁ এসি নন এসি ডিলক্স রুম কে সাথ সাথ আনন্দ লিজিয়ে স্বাদিষ্ট ওর হাইজিনিক খানে কা। হামারে ইহাঁ জঙ্গল সাফারি কে সুব্যবস্থা কে সাথ সাথ পিক এন্ড ড্রপ সেবা ভি উপলব্ধ হ্যায়। আজ হি আয়ে ছুটিও কে কুছ দিন বিতানে আয়ুষ জঙ্গল রিসোর্ট গোরুমারা বঙ্গলো কে নজদীক নিয়া মূর্তি নদী লাটাগুড়ি।